বাজান বহ বাজান মা, এনে কেমনে বহুম? ময়লার বাথরুমে দুর্গন্ধ হইতেছে, ওই যে সিট আছে মা। বাজান, আমাকে তো টিকিট নাই। বাজান বহ বাজান বহ। এই যে আপা, টিকিট দেন। বাজান, আমার তো টিয়া পয়সা নাই। আবল তাবল রাখেন, আবল তাবল রেখা টাকা বের করেন। অনেক মানুষ দেখছি যারা পকেটে টাকা রেখা টিকিট কাটে না। তাড়াতাড়ি কি হয়েছে ভাই, দেখছেন না টিকিট রেখে টিকিট দিচ্ছে না? দেখছেন না সে অসহায়? রাখেন আপনার অসহায়, ব্যাগের মধ্যে টাকা রেখে টাকা দেয় না। আচ্ছা, ওনার টিকিটের দাম কত? 200 টাকা। ঠিক আছে, আমি টিকিটের দাম দিয়ে দিচ্ছি। এই নিন। এই নিন আপনার টিকিট। আসেন, আমার সিটে বসবেন, আসেন। সাত, তুমি এখানে এসো, বসেন বসেন। মা, তোমার খাবার থেকে ভাইয়াকে কিছু দেবে না? আমার কাছে অনেক খাবার আছে, এই নাও, এই সব তোমার জন্য। নাও, এগুলি সব তোমার জন্য। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। কিন্তু আমার তো পড়া হবে না। কেন পড়া হবে না? কেন কেমনে হবে ভাইজান, আমার তো আর কিছুই রইল না। ওর বাপ যেদিন মরল সেই দিন থেকে যাবি না? মনে যায় না, আচ্ছা, ওর চাচারা কি কেউ নেই? তারা তো একটা কিছু করতে পারে। ওর চাচাদের কথা বলছেন? এই জায়গা তো এই আমার, ওই মাথা বন্ধ জায়গা আমার, ঠিক আছে? আমি পাঁচতলা হইব, এমনি কি করা লাগে, আজকে সব ফাইনাল করে দেবেন। আচ্ছা, আমি আপনার এই পর্চা দেখলাম, এখানে আপনার জমির দৈর্ঘ্য সব দেওয়া আছে, আপনাকে সুন্দর একটা প্ল্যান দিচ্ছি। আছো? ভালো আছো? আমার আম্মা কই?
আসো। আপনি দেখেন এই যে মাপটা ঠিক মতো নিয়ে আসে, ঠিক আছে? আজকে যাতে প্ল্যানিংটা হয়ে যায়। আপনার এখানে 400 থেকে একটু কম আছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছি। না বসতে আসি না, আজকে অন্য কাজে আসি। ওই যে বাপে তো মরে যাওয়ার আগে ভুল জমিটা বন্ধক নিয়ে রাখছিল আর আমার থেকে টাকা নিছিল। এখন আমার ঘরটা তো পূরণ হয়ে গেছে, আমি এখানে বিল্ডিং করতে চাই। আর কত টাকা টাকায় টাকায় তো এতদিন থাকলাম, এখন তো আমার কিছু করণ লাগবো, আমারও তো একটা বিল্ডিং করণ লাগে, তাই না? এই ইঞ্জিনিয়ার নিয়ে আসি, আজকে প্ল্যানিং আজকে হয়ে যাবে, কালকে থেকে কাজ শুরু হবে। তোমরা কি করবা কইরো ইঞ্জিনিয়ার স্যার? আমি আর পারলাম কই ভাইজান, ছেলেটার পড়ালেখা করার খুব ইচ্ছা ভাইজান, প্রত্যেক ক্লাসেই ফার্স্ট হয় ভাইজান। ইচ্ছা করলে আপনি আমাদের সাথে থাকতে পারেন। নানান জনে নানান কথা বলবে ভাইজান, কিন্তু আমার একটা ইচ্ছা, আমার পোলাটা জানি মানুষ হয়ে যায়, আমি ওর খালার বাসায় থাকতে পারম, তো ওর জন্য আমার খুব চিন্তা হয় ভাইজান। কি বাবু সোনা, তুমি কি লেখাপড়া করতে চাও? হ্যাঁ আঙ্কেল, আমাকে একটি সুন্দর স্কুলে ভর্তি করে দেবেন। জানেন আমাকে কেউ ভালোবাসে না, কেউ আদর করে না। যদি আপনার আপত্তি না থাকে ওর জন্য আমি একটা ব্যবস্থা করতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার উপর রহম করুক। তুমি পারবে তো, বড় হয়ে কি হবে তুমি? আমি বড় হয়ে ভালো মানুষ হতে চাই, কাউকে বাড়ি থেকে বের করে দেব না, কষ্টও দেব না, আপনাদের মতো সবাইকে ভালোবাসবো আর আদর করব। তোমার জন্য খুব সুন্দর স্বপ্নের একটা বাড়ি আছে, তুমি যাবে সেখানে? আঙ্কেল আমাকে কি খাবার দেবে, আমাকে কি পার্কে বেড়াতে নিয়ে যাবে, আমাকে কি বই কিনে দেবে? এটাই হবে তোমার স্বপ্নের বাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপা বসুন। আলহামদুলিল্লাহ, ওর কথাই বলছিলাম। এখন থেকে ও তোমাদের বন্ধু।